ভিসার জন্য সৌদি এম্বাসিতে আপনার পাসপোর্ট জমা দেবার পূর্বেই আপনাকে বিমানের টিকিট করে নিতে হবে। ওই টিকিটে হজ শেষে কবে দেশে ফিরবেন তা আগেই ঠিক করে তারিখ উল্লেখ করে নেবেন। পাসপোর্টের সাথে আপনার সুস্থতা ও রক্তের গ্রুপের প্রমাণ সহ স্থানীয় সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত হেলথ কার্ড, সৌদি আরবে হজ সম্পাদনে ব্যয় হিসেবে মোয়াল্লেম ফি এবং আপনার হাত খরচের জন্য প্রয়োজনীয় ডলার ব্যাংক থেকে অ্যান্ডোসমেন্ট করে নিতে হবে। কোন নিকটাত্মীয় মোহরেম যদি আপনার সাথে হজে যেতে চান তাহলে নোটারি পাবলিকের মাধ্যমে তা সত্যায়িত হতে হবে। সাথে ছয় কপি পাসপোর্ট সাইজ এবং দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি সহ নির্দিষ্ট সময়ে এম্বাসিতে জমা দিলে আপনার ভিসা হয়ে যাবে। যেদিন হজ গমনের জন্য আপনি বিমানে উঠবেন তার পূর্বেই আপনি প্রথম ফরজ কাজটি আদায় করে নেবেন। এহরাম বাঁধার জন্য পাঁচ হাত লম্বা দুখানা সেলাইবিহীন সাদা পাক কাপড় নিন। এরপর দুরাকাত সুন্নত নামাজ আদায় করে হজের নিয়াত করুন এবং তালবিয়া পড়তে থাকুন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ইহরাম বাঁধা অবস্থায় কোন হাজি তার মাথার চুল, গোফ, বগলের তলা ও নিম্নাঙ্গের চুল কাটতে পারবেন না, তাই এগুলো প্রয়োজন পূর্বে সেরে নিন। হজ তিন ভাবে সম্পাদন করা যায়, হজে ইফরাদ, হজে কেরান, হজে তামাত্তু। আমরা এই পর্যায়ে আপনাদের হজে তামাত্তু সম্পর্কে বলছি। হজে তামাত্তু যদি আপনি করতে চান তাহলে আপনি যে ইহরামের কাপড় পরে বিমানে আরোহণ করলেন তা পর অবস্থায় মক্কা শরীফে নেমে উমরা আদায় করবেন এবং চুল কেটে ইহরাম খুলে ফেলবেন এবং আটই জিলহজ তারিখে হজের জন্য ইহরাম পুনরায় বাঁধবেন। বিমানে আরোহণের পূর্বে আপনার সব কাগজপত্র ঠিক আছে কিনা দেখে নিন। অনেকে সাদা বেল্টের মধ্যে পাসপোর্ট, টিকিট, ডলার ইত্যাদি রাখেন, এতে অনেক সময় হারানোর ভয় থাকে। তা না করে ইহরামের কাপড়ের ভিতরে গলায় ঝুলানো কাপড়ের ব্যাগে আপনি আপনার প্রয়োজনীয় জিনিস রাখুন। বিমানে আরোহণের পূর্বে এবং পরে কিছুক্ষণ বিরতি দিয়ে দিয়ে তালবিয়া পড়তে থাকুন। আমি তোমার ডাকে হাজির, হে আল্লাহ, আমি তোমার দরবারে উপস্থিত। আমি তোমার আহ্বানে সাড়া দিয়েছি, তোমার কোনো অংশীদার নেই। নিঃসন্দেহে সকল প্রশংসা ও সম্পদ রাজি তোমার এবং একচ্ছত্র আধিপত্য তোমার, তোমার কোনো অংশীদার নেই। এই ঘোষণা যখন হজ গমনকারীর কণ্ঠ থেকে উচ্চারিত হয় তখন তার স্বভাব প্রকৃতি সম্পূর্ণ আলাদা ধরনের হয়ে যায়। তার অন্তর মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে সত্যিকার অর্থেই উদ্দীপ্ত ও স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে। তখন তার মনে নেক ও পবিত্র ভাবধারা ছাড়া অন্য কিছুই জাগ্রত হতে পারে না। বিমানে ঢাকা থেকে প্রথমে আপনাকে জেদ্দা যেতে হবে। 150 হেক্টর জমির উপর তাবুর মতো শৈল্পিক নকশায় নির্মিত পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বাদশাহ আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছতে 6.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। বিমান অবতরণের পর আপনি ধীরে ধীরে আপনার হাতের মালামাল নিয়ে নামুন। সেখান থেকে বাংলাদেশের হাজিদের জন্য নির্ধারিত অভ্যর্থনা রুমে আপনাকে নিয়ে যাওয়া হবে। এখানে আপনাকে ব্যাপক ধৈর্যের পরিচয় দিতে হবে। আপনার জানা থাকা ভালো, ঢাকা বিমানবন্দর থেকে জেদ্দা অবতরণে যত সময় লেগেছে তার চেয়ে আরও বেশি সময় লাগতে পারে বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পাদনে। এজন্য অধৈর্য হবেন না। আপনি সবসময় মনে রাখবেন মহান আল্লাহর অশেষ মেহরবানিতে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত সম্পাদনের জন্য এখানে এসেছেন। বিমানবন্দরে আপনার পাসপোর্ট কম্পিউটারের মাধ্যমে মিলানো হবে। তারপর মোয়াল্লেম ফি বাবদ যে ব্যাংক ড্রাফট আপনি পাসপোর্টের সাথে বহন করছিলেন তা তারা রেখে দেবে এবং বিশেষ সিলমোহর মেরে দেবে। আপনার লাগেজ বিমানের কার্গো থেকে ইতিমধ্যে চলে আসবে।
আপনার লাগেজগুলো ঠিক মতো বুঝে নিন। সব ক্ষেত্রেই আপনি নিয়ম শৃঙ্খলা মেনে সারিবদ্ধভাবে কাজ সম্পাদন করুন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। গাড়িতে ওঠার আগেই আপনার পাসপোর্ট নিয়ে যাওয়া হবে। আপনি যে মোয়াল্লিমের তদারকিতে হজ করবেন তাদের কাছেই এই পাসপোর্ট থাকবে। আপনার জানা থাকা ভালো, আপনি যে মোয়াল্লিম ফি দিয়েছেন তার মধ্যেই গাড়ি ভাড়া, মিনা, আরাফাত, মুজদালিফায় যাতায়াত ও থাকার ভাড়া দেয়া আছে, তাই কোনো ভাড়া লাগবে না। অবশ্য অনেক হাজি নিজস্ব সুবিধার জন্য ব্যক্তিগতভাবে গাড়ি ভাড়া করে থাকেন। তাছাড়া মক্কা বা মদিনায় যদি আপনি ঐতিহাসিক কিছু স্থান পরিদর্শন করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে ব্যক্তিগতভাবে ব্যয় করতে হবে। অবশ্য বেসরকারি ব্যবস্থাপনায় কিছু কিছু হজ গ্রুপ হাজিদের নিজস্ব উদ্যোগেই এসব স্থান পরিদর্শনের ব্যবস্থা করে থাকেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। মোয়াল্লিম অফিস থেকে আপনি আপনার পাসপোর্টের বিপরীতে আপনার ছবি সম্বলিত একটা কার্ড নেবেন, যেটা আপনার পরিচয়পত্র হিসেবে কাজ করবে। তাছাড়া আপনার হাতে একটা ব্যান্ড পরিয়ে দেওয়া হবে, যেখানে আরবিতে উল্লেখ থাকবে যে আপনি কত নম্বর মোয়াল্লিমের অধীনে হজ সম্পাদন করছেন। খেয়াল রাখবেন, কখনো যদি হারিয়েও যান তাহলে এই কার্ড পুলিশকে দেখালে তারা আপনাকে সহযোগিতা করতে পারবে। মক্কা শরীফে যাত্রাপথে একটি অভ্যর্থনা কেন্দ্রে আপনার বাস থামবে, সেখানে আপনাকে পবিত্র জমজমের পানি পান করানো হবে। আপনি বাথরুম এবং ওজুর কাজও সেখানে সেরে নিতে পারেন। মক্কা শরীফে আপনি কোথায় থাকবেন তা মোয়াল্লিম অফিসকে অবগত করাবেন এবং বাস থেকে আপনার মালামাল নিয়ে আপনার বাসস্থানে যাবেন। কোনো হজ গ্রুপের সাথে গেলে তারাই আপনাকে তাদের ভাড়া করা বাসায় নিয়ে যাবে, তা না হলে মোয়াল্লিমরাও বাসা ভাড়া করার ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে। তবে আপনার থাকার স্থান আগে থেকে ঠিক করে রাখা ভালো, অন্তত যারা প্রথমবার হজ করবেন তাদের ক্ষেত্রে প্রয়োজনটা আরো বেশি। মক্কা শরীফের চারিদিক ঘিরেই হোটেল এবং আবাসিক নিবাস গড়ে উঠেছে। বাংলাদেশের হাজিরা মেসফালাতেই বেশি থাকেন, মেসফালা হেরেম শরীফের কাছেই। এখানে থাকলে আপনি সহজে হেঁটে হেরেম শরীফে নামাজ আদায় করতে পারবেন। আপনি একটু বেশি ব্যয় করে হোটেলে থেকেও হজ সম্পাদন করতে পারেন, তবে এক্ষেত্রে হোটেল পূর্বেই বুকিং করে রাখতে হয়। আপনি যদি তামাত্তু হজে নিয়ত করে থাকেন, তাহলে মক্কা শরীফে আপনার আবাসস্থলে জিনিসপত্র রেখে আনুষঙ্গিক কাজ শেষে হালকা বিশ্রাম নিয়ে উমরা সম্পাদন